ক্ষোভ আর বিভিন্ন দাবির স্লোগানে উত্তাল রাজপথ, মিছিলে মিছিলে ছুটির দিনে মুখর অলিগলি। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ মুসল্লিরা। সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলন কেন্দ্র করে সাধারণ মানুষ, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ নিহতের ঘটনায় বিক্ষোভ স্লোগান দেন সাধারণ মানুষ। পল্টন মোড় থেকে প্রেসক্লাব হয়ে মিছিলটি মৎস্য ভবনের দিকে গেলে সামনে ও পেছনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শাহবাগ ঘুরে বিক্ষোভ মিছিল নিয়ে আবারও একই পথ দিয়ে প্রেসক্লাবে গিয়ে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় সব হত্যাকাণ্ডের বিচার, গণগ্রেফতার বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তিসহ নানা দাবি তুলে ধরেন মুসল্লিরা। নৈতিকভাবে এই সরকার তার নৈতিক স্থান খণ্ডন করেছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। এই যে নিরীহ মানুষ, তারা যে আজকে মারা গেল, এই দায় আবার কে নেবে? যাদেরকে মনে করেন মেস থেকে ধরে নেওয়া হয়েছে, বিভিন্নভাবে ধরে নেওয়া হয়েছে, এক নম্বর হচ্ছে তাদের মুক্তি। এদিকে শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একই দাবিতে জড়ো হন শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে দ্রোহযাত্রা নামে বিক্ষোভ মিছিল শুরু হয়। এটি প্রেসক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে যায়। বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে দ্রুত কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সহ নানা দাবি তোলা হয়। এর আগে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের মাগফেরাত কামনা করে বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মোনাজাত করা হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।